नमस्कार बंधुरा, दीपा डायरीते आरो एकटी नतून पर्व देखार जोन्नो सकल दर्शक बंधुके आरो एकबार स्वागत जानाई। आजके आमी आपनादेर साथे शेयर करब टकझाल मिष्टी आमलकिर आचार। बाजारे एखोनो किछु आमलकि पावा जाच्छे, ताई खूब सहजे चटजल दिते ए रेसिपिटा बानिये फेलुन। आशा करछि आमार आजकेर भिडियो आपनादेर भालो लागबे, ताई प्लिज आमार ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ জানালাম। ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্য আরও একবার অনুরোধ জানালাম। প্রথমেই গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি কিছুটা জল দিয়ে কিছু আমলকি আমি ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর এরপরে এর মধ্যে আমি কিছুটা নুন আর কিছুটা হলুদ দিয়ে একবার আমলকিগুলোকে আমি ফুটিয়ে নেব। আমলকি টকঝাল মিষ্টি আচারের একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে বাই বাটনে দিয়ে দেব। যারা আপনারা দেখেননি অবশ্যই একটু দেখে নেবেন, আশা করছি ভালো লাগবে। আমলকিগুলো ফুটে উঠেছে, এরপরে আমি একটু দেখে নেব, 5 থেকে 7 মিনিট আমি আমলকিগুলোকে ফুটিয়ে নেব। কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে আমি আমলকিগুলোকে একটু কাটা দিয়ে দেখে নেব যে আমলকিটা সেদ্ধ হয়েছে কি না। অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্য অনুরোধ জানালাম। আমলকিগুলো জল থেকে তুলে নিয়ে আমি ঠান্ডা করতে দেব। একটা এইভাবে ভেঙে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু গরম আছে তাই একটু ঠান্ডা করে নিতে হবে। এটা ঠান্ডা হতে হতে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি 3টে লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা বাড়াতে বা কমাতে পারেন। আর একটু নুন দিয়ে 1 চা চামচেরও কম তেল দিয়ে এটাকে একটু ভেজে নেব। একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে আমি একটু তুলে রেখে দেব। এরপরে ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ ধনে, 1 চা চামচ জিরে, 1/2 চা চামচ মেথি আর 1/2 চা চামচ সাদা সরষে। সাদা সরষের জায়গায় আপনারা কিন্তু কালো সরষেও ব্যবহার করতে পারেন। এটাকে ড্রাই রোস্ট করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 2টো লঙ্কা। ভালোভাবে এটাকে ভেজে নেব। আর এটাকে ভেজে ঠান্ডা করে আমাকে গুঁড়িয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মৌরি। সমস্ত উপকরণগুলো ভালো করে আমি ভেজে নেব। ভেজে ঠান্ডা করে এটাকে গুঁড়িয়ে একটা মশলা তৈরি করে রাখব। তারপর ওই কড়ার মধ্যেই আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে প্রথমেই আমি 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দেবো, আর 4-5 কোয়া গোটা রসুন আমি দিয়ে দেবো। রসুনটা আর পাঁচফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। এখানে আমি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যেহেতু কালারটার জন্য, 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। আর ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তারপরে সমস্ত মশলাগুলো তেলের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন আমি অ্যাড করে দিলাম। তারপরে সমস্তটা আবারও কষিয়ে নিলাম। এরপরে আমলকিগুলোকে আমি একটু ম্যাশ করে রেখেছিলাম, ভেঙে রেখেছিলাম। আপনি চাইলে ম্যাশ করেও নিতে পারেন, যেটা আপনার মনে হবে সেইভাবে। এবং আঁটিগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি, দানাগুলোকে সব বাদ দিয়ে এইভাবে নিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এটাকে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে, এটা বন্ধ করা যাবে না, কারণ বন্ধ করলে তলাটা পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে টেস্টটা একেবারেই বাজে হয়ে যাবে। আর আপনার যদি মনে হয়ে থাকে যে আপনি এটাকে একটু ম্যাশ করে নেবেন, তাহলে সেটাও করে নিতে পারেন। আমি একটু গোটা গোটাই রেখেছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 300 গ্রাম চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। আর চিনিটা দিয়ে নাড়তে হবে, এর মধ্যে কোনো জল ব্যবহার করা যাবে না, কারণ জল ব্যবহার করলে আমলকির আচারটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি এখানে জল ব্যবহার করিনি। চিনির পরিবর্তে আপনারা কিন্তু এটা গুড় দিয়েও করতে পারেন। তারপরে আমি এখানে নাড়তে নাড়তে যখন এই জায়গায় এসেছে, দেখুন আস্তে আস্তে কিন্তু জলের মধ্যে এটা এইভাবেই সেদ্ধ হয়ে যাবে, আর নাড়াচাড়া বন্ধ করা যাবে না। 1 মিনিট 2 মিনিট অন্তর অন্তর এটাকে সমানে নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে আমি কিছুটা তেঁতুলের কাই ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম। এখানে জল ব্যবহার যেহেতু করিনি, ভিনিগারে ভিজিয়ে রেখে আমি তেঁতুলের কাইটা মাড়িটা বের করে নিয়ে আমি ওটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর ওইটাই বাটিটাতে একটু ভিনিগার গুলে সেই জলটাও এর মধ্যে ভিনিগারটাও এখানে দিয়ে দিলাম।
তারপরে আবারও মেশাতে থাকবো আর নাড়াচাড়া করতে থাকবো। আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যদি একটু মিষ্টি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়াতে হবে। আমি এখানে 500 গ্রাম আমলকির জন্য 300 গ্রাম চিনি নিয়েছি। আর এবারে মশলাটা অ্যাড করে দেবো, খানিকটা মশলা অ্যাড করে দিয়ে আর খানিকক্ষণ মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে বাকি যে মশলাটা থাকবে সেটা অ্যাড করে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল। এরপরে লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। কত সহজে আমলকির আচারটা তৈরি হয়ে গেল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিয়ে অলে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।